ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বারোবিশা নিউটন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সাফারি বারোবিশা থেকে কামাখাগুড় উদ্দেশ্যে যাচ্ছিল। আচমকা একটি ট্রেলারকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িতে একজন গর্ভবতী মহিলা সহ মোট কুড়ি জনের মতো প্যাসেঞ্জার ছিল। ঘটনায় আহত চোদ্দ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বারোবিশা ফানির পুলিশ এবং বারোবিশা ট্রাফিক গার্ড পুলিশ উদ্ধার করে কামাখাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। পুলিশ এরপর চিকিৎসক জেলা হাসপাতালে রেফার করে। তবে দুর্ঘটনার কারণে স্থানীয় চালকের দোষ বলে মনে করছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বারোবিশায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত একাধিক জন। এপেক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি সম্পূর্ণ ফসার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সুন, এপেক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710494191, 8509367077। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সাফারি বারোবিশা থেকে কামাখাগুড় উদ্দেশ্যে যাচ্ছিল। আচমকা একটি ট্রেলারকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িতে একজন গর্ভবতী মহিলা সহ মোট কুড়ি জনের মতো প্যাসেঞ্জার ছিল। ঘটনায় আহত চোদ্দ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বারোবিশা ফানির পুলিশ এবং বারোবিশা ট্রাফিক গার্ড পুলিশ উদ্ধার করে কামাখাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় পুলিশ। এরপর চিকিৎসক জেলা হাসপাতালে রেফার করে। তবে দুর্ঘটনার কারণে স্থানীয়রা চালকের দোষ বলে মনে করছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বারোবিশা নিউটন এলাকায়। দেখলাম মানে কি, একটা বড় ট্রেলার গাড়ি যাইতেছিল, সাইড দিয়ে গাড়িটা যাইতেছিল, ওভারটেক করছে, তখন গাড়িটা পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে ধাক্কা লাগে, আবার ঘুরে অনেক দূর গেছে। কি গাড়ির সাথে ধাক্কা লাগে? ট্রেলার গাড়ি। আর ওই গাড়িটা কি ছিল? এটা সাফারি গাড়ি ছিল, আলিপুর বারোবিশা সাফারি। প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল। কতজন প্যাসেঞ্জার মোটামুটি? আট দশজন ছিল। সাল ডাল গেছে, এখন ডেলিভারি পেশেন্ট আছে, হসপিটাল পাঠানো হয়েছে, বাকিটা হসপিটালে।